আমার একটা স্লোগান আছে, কুমিল্লা এগুলে গো বাংলাদেশ। এটা আসলে স্লোগান, আমার হৃদয়ের কথা। গত 10 বছর যাবত কুমিল্লা রিমিটেন্সে 1 নম্বর বাংলাদেশে। করোনা প্যান্ডামিকেও 2021 সালে আমাদের দেশে 22 বিলিয়ন রিমিটেন্স গিয়েছিল 61টা জেলার বাংলাদেশ। এর মধ্যে একাই কুমিল্লা 1.74 বিলিয়ন আমরা দিয়েছি। এই বছরও এই যে এত খারাপ অবস্থা দেশে, সারা দেশের, সারা পৃথিবীর খারাপ অবস্থা, এই বছর আমাদের 62 লক্ষ মানুষের খাদ্য উৎপাদন করার পর 3 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন আমরা করেছি। মাছ উৎপাদনে আমরা, আমাদের দরকার 1,03,000 মেট্রিক টন, আমরা 2,65,000 মেট্রিক টন মাছ উৎপাদন করেছি। তাই আমি বলি কুমিল্লা এগুলো, এগুলো বাংলাদেশ। আমার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে আমি 88 সাল থেকে বিভাগের আন্দোলন করি। আমি বিভাগের আন্দোলন করেছি, বিভাগ হয়েছে রংপুর। আমি বিভাগের আন্দোলন করেছি, বিভাগ হয়েছে বরিশালে। আমি বিভাগের আন্দোলন করেছি, বিভাগ হয়েছে ময়মনসিংহে। আমি আমাদের প্রিয় নেত্রীর সাথে যখন কথা বলেছি, ওনাকে বলেছি, আপনি রেকর্ড দেখেন, বাংলাদেশের জাতীয় সংসদে গত 50 বছরে কোনো জাতীয় সংসদ সদস্য কোনো এলাকার জন্য বিভাগের দাবি উত্থাপন কেউ করেছে কিনা, অথচ সিলেটে বিভাগ হয়েছে তার দাবি করতে হয় নাই, ময়মনসিংহে বিভাগ হয়েছে দাবি করতে হয় নাই। আমার কুমিল্লার জন্য আমি 88 সাল থেকে বিভাগের নিয়ে আমি আন্দোলন করছি। আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, আজকেও সেই আন্দোলন থেমে যায় নাই। আজকে আজকে সারা পৃথিবীর কুমিল্লা অধিবাসীরা আমার সাথে এক কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছে, কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ। আজকে আপনাদের মাধ্যমে আবারও আমি আমাদের প্রিয় নেত্রীকে বলবো, আমি যে কথাটা আপনাকে বলেছিলাম কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ দেওয়ার জন্য, আমার ব্যক্তিগত কথা না, কুমিল্লার কোটি মানুষের দাবি ছিল সেটা। আমার বিশ্বাস আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি গণমানুষের রাজনীতি বিশ্বাস করেন। আমি বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমিও গণমানুষের রাজনীতি করি। তিনি গণমানুষের দাবি প্রত্যাখ্যান করবেন না, ইনশাল্লাহ কুমিল্লা নামই তিনি কুমিল্লা বিভাগ দেবেন।